হ্যালো মাই সুইট ফ্যামিলি, মাই সুইট ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে আর উপকারেও আসবে। তো দু তিন দিন আগে আমাকে একটা বোন কমেন্ট করেছিল যে ব্লগ ভিডিও কী করে বানায় দিদি ভাই একটু বলো। তো এইভাবে তো কমেন্টে বলা যায় না, তো সেজন্য আজকের এই ভিডিওটা করছি, মানে যাতে ভিডিওটার মাধ্যমে বোনটা জানতে পারে যে ব্লগ ভিডিও কী করে পড়ে। তো ওর সাথে সাথে তোমাদের যাদের প্রয়োজন, যারা জানো না যে ব্লগ ভিডিও কীভাবে বানায়, তো অবশ্যই দেখবে তোমরা আশা করছি। তো তোমাদের জানানোর জন্য আমার আজকের এই ভিডিওটা করা। তো চলো স্টার্ট করি ভিডিওটা। দেখো, ব্লগ হচ্ছে এমন একটা জিনিস, মানে ইউটিউবে সব থেকে জনপ্রিয় একটা মানে ট্রফিক ব্লগটা। তো সবাই ব্লগ দেখতে খুবই ভালোবাসে। আর ব্লগ তিন ধরনের হয় বিভিন্ন ধরনের হয়, বেসিক্যালি তিন ধরনের। যেটা প্রথমত আমি বলবো হচ্ছে লাইফস্টাইল ব্লগ, দ্বিতীয়ত হচ্ছে ট্রাভেল ব্লগ, তৃতীয়ত হচ্ছে ফুড ব্লগ। তো যে যেভাবে পারছে, যার যেভাবে সম্ভব হচ্ছে সে সেভাবে করছে। তো যারা বাড়িতে থাকে, মানে কোথাও যায় না বা যেতে পারে না, তাদের জন্য লাইফস্টাইল ব্লগটা বেস্ট। মানে বাড়িতে থেকে বাড়িতে কী কী কাজকর্ম করছে বা কী কী করছে সব কিছু দেখানো, তো সেটা হচ্ছে এক ধরনের ব্লগ। আর যারা ঘুরে, প্রচুর ঘুরে, বাইরে যায়, এখানে ওখানে যায়, তো তারা ট্রাভেল ব্লগ করে, এখানে ওখানে ঘুরে ব্লগ করে। আর অনেকে আছে ফুড ব্লগ করে, মানে এখানে ওখানে ঘুরে এই দোকান সেই রেস্টুরেন্ট এসব করে, মানে খাওয়া দাওয়া করে, সেই ফুড ব্লগ করে। তো যার যেটা ভালো লাগছে আর কি। তো তোমাদের সবার প্রথমে বেছে নিতে হবে যে তোমাদের কোনটা করা উচিত বা তোমরা কোনটা করতে পারবে, যে লাইফস্টাইল ব্লগ করতে পারবে, ট্রাভেল ব্লগ নাকি ফুড ব্লগ, কোনটা করতে পারবে তোমরা। তো তোমাদের যেটা সুবিধা তোমরা সেটাই বেছে নেবে। যেমন আমি বেছে নিয়েছি আমার লাইফস্টাইল ব্লগ, আমি বাড়িতে থাকি, কোথাও যাই না, আর ট্রাভেল ব্লগ প্রত্যেক দিন ঘুরে ঘুরে কোথাও ব্লগ করা সেটা আমার দ্বারা সম্ভব নয়, সেজন্য আমি লাইফস্টাইল ব্লগটাই বেছে নিয়েছি। তো তোমরাও সেটা করতে পারো। তো লাইফস্টাইল ব্লগ নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। তো লাইফস্টাইল ব্লগ কীভাবে করে, ব্লগ কীভাবে বানায়, কীভাবে এডিট করে, তো সে সমস্ত আজকের ভিডিওতে আমি জানাবো। তো ভিডিওটা স্কিপ করবে না, তাহলে অনেক ইম্পর্টেন্ট কথা এমন হতে পারে যেটা তোমরা মিস করে যাবে আর বুঝতে পারবে না। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের উপকার হবে। তো প্রথমত ব্লগ ভিডিওর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল। এই যে একটা খুবই সিম্পল কম দামি একটা মোবাইল হলেও কিন্তু চলে যাবে। তো যদি তোমাদের কাছে বেশি দামি থাকে, ভালো মোবাইল থাকে, তাহলে তো খুবই ভালো। তো আমার এই মোবাইলটা আমি যখন প্রথম ইউটিউব শুরু করেছিলাম, আরও দু তিন বছর আগের কথা বলছি। তো যাই হোক, আমার হিস্ট্রি বলতে গেলে অনেকটা লম্বা ভিডিও হয়ে যাবে। তো আমি কিন্তু প্রথমে এই মোবাইলটা দিয়েই ভিডিও শুরু করেছিলাম, একদমই সিম্পল ছোট একটা মোবাইল, 10,000 টাকা দাম মাত্র এটা, ওপোর এক কোম্পানির মোবাইল আর কি। তো এইটা দিয়ে আমি প্রথমে কিন্তু ভিডিও শুরু করেছিলাম। তো যদি এর থেকে ভালো কোয়ালিটির কোনো মোবাইল তোমাদের কাছে থাকে তাহলে বেস্ট, কিন্তু এইরকম হলেও চলবে। আর সাথে ধরো তোমাদের যদি মাইক থাকে তাহলে আরও ভালো। আর আমারও কিন্তু মাইক নেই, মাইক না হলেও চলবে। আর হচ্ছে একটা স্ট্যান্ড বা ধরো একটা ট্রাইপড। তো আমার এখন স্ট্যান্ড একটা হয়েছে, কিন্তু আমার প্রথম দিকে স্ট্যান্ড ছিল না, এক বছর আমার কোনো স্ট্যান্ড ছিল না, তো আমি স্ট্যান্ড ছাড়াই ভিডিও করেছি। আর ট্রাইপড এখনও নেই আমার, আমার ট্রাইপড এখনও নেই, আমি এখনও মোবাইলটা হাতে নিয়েই ভিডিও করি। তো এখন যদিও এই মোবাইলে করি না, এখন আমি যেই মোবাইলটাতে করছি ওইটাতেই করি। তো প্রথমত তোমাদের একটা মোবাইল হলেই যথেষ্ট। আর যেহেতু সবাই নতুন নতুন ব্লগ শুরু করছো, সবাই তো নতুন করে ব্লগ শুরু করে, তো সবার সেইরকম কোনো সামর্থ্য থাকে না যে মানে অনেক কিছু কিনবে, ভালো ক্যামেরা কিনবে, ভালো লাইট স্ট্যান্ড সব কিছু কিনে একসাথে শুরু করবে, এরকম সামর্থ্য অনেকেরই থাকে না। তো শুধু একটা মাত্র মোবাইল হলেই যথেষ্ট একটা ব্লগ ভিডিও বানানোর জন্য। আর আমি মনে করি ব্লগ ভিডিও বানানো সহজ, একদমই সহজ বলবো না, কিন্তু অন্যান্য ভিডিওর থেকে মোটামুটি সহজই মনে হয় আমার আর কি। তো যাই হোক, তোমরা কী করবে প্রথমত, প্রথমত এই যে একটা মোবাইল, মোবাইলটাকে তোমরা ঠিক এইভাবে ধরবে, দেখতে পাচ্ছ আমি কীভাবে ধরেছি মোবাইলটাকে, এইভাবে দু আঙ্গুল মোবাইলটার পিছনে দিয়ে এইভাবে আমি ধরে ভিডিওটা এইভাবে করব। তো ভিডিওটা আমি মোবাইলটা কিন্তু এত নিচে ধরবো না,
আমি মোবাইলটাকে এইরকম একটু উঁচুতে ধরে ভিডিওটা করব, যাতে লাইটের রিফ্লেকশনটা তোমার মুখে পড়ে, আমার মুখে পড়ে, দেখতে ভালো লাগবে। তো সেই জন্য মোবাইলটাকে একটু এইভাবে উঁচুতে ধরে কথা বলতে হবে, যাই বলো তুমি, কথা বলতে হবে এইভাবে ধরে। তো সেই রকম কোনো ব্যাপারই না, আর মোবাইলটাকে তোমরা লম্বালম্বিভাবে ধরবে না, মোবাইলটাকে এইভাবে ধরবে। কারণ লম্বালম্বিভাবে ধরলে যখন ভিডিও আপলোড করবে, এডিট করবে, তখন ভিডিওটা পুরো মোবাইলের স্ক্রিনে দেখা যাবে না, এইটুকু মাঝখানে দেখা যাবে, দেখতে ভালো লাগবে না। সেই জন্য মোবাইলটাকে এইভাবে ধরে কিন্তু সবসময় ভিডিও করবে। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে আলাদা, শর্ট ভিডিও এইভাবেই করা হয়। আর এমনি যে যে ভিডিওগুলো তোমরা ইউটিউবে আপলোড করবে, ব্লগ ভিডিও, সেগুলো মোবাইলটাকে এইভাবে করেই করবে। আর দ্বিতীয়ত হচ্ছে, মানে তোমরা বাড়িতে যারা আছে, তোমার কাছের মানুষ, তোমার মা বাবা, ভাই বোন, যা কেউ আছে বাড়িতে, যতজনই আছে, দুজন থাকুক, দশজন থাকুক, সবাইকে নিয়ে ব্লগ করার চেষ্টা করবে, তাহলে তোমার ব্লগটা দেখতে সুন্দর লাগবে। তো তুমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করছো, কখন কি করছো, কোন টাইমে কোন কাজটা করছো, কখন রান্না করছো, যারা বিবাহিত তারা অবশ্যই রান্না করছো, যারা অবিবাহিত তাদের হয়তো রান্নার কাজ নেই। তো তোমরা যা করছো, পড়াশোনা করছো, স্কুল কলেজ যাচ্ছ, বা যাই কিছু করো, সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের তো একটা রুটিন ওয়াইজ কাজ থাকে, ছোট হোক, বড় হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, সবারই কিছু না কিছু কাজ থাকে, সারাদিনের একটা রুটিন থাকে। তো তুমি কোন রুটিনে কাজটা করো, কোন রুটিনে খাওয়া দাওয়া করো, কোন রুটিনে চলাফেরা করো, তো এই সবগুলো তুমি তোমার ব্লগে তুলে ধরবে, যে আমি সকালবেলা এই কাজটা করলাম, দুপুরে এই কাজটা করলাম, বিকেলবেলা এটা করলাম, এই টাইমে এই খাবারটা খেলাম, ওই টাইমে ওই খাবারটা খেলাম, ওই সব আর কি। তোমার লাইফস্টাইল, তুমি কীভাবে লাইফস্টাইলটা চালাচ্ছ, সেটাই তুমি ভিডিও করে, যখন যেটা করছো সেটা ভিডিও করবে, তারপর সেটাকে এডিট করে আপলোড করে দেবে। তো এডিটের জন্য আমি বলবো কাইন্ড মাস্টার যে একটা অ্যাপ আছে, এই অ্যাপটাই বেস্ট আমার এই পর্যন্ত লেগেছে। তো অনেকের অনেক কিছু হয়তো অ্যাপ, অনেক ধরনের অ্যাপ আছে, কিন্তু তোমাদের যার যেটা ভালো লাগবে, যার যেটা পছন্দ সেটা ইউজ করতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব কাইন্ড মাস্টারই করো, কারণ একদমই ইজি কাইন্ড মাস্টারে ভিডিও এডিট করা, আর খুব সুন্দর হয়। আমার মানে আমার পার্সোনালি খুবই ভালো লাগে কাইন্ড মাস্টারে, অন্য কিছুতে করে আমি অতটা শান্তি পাইনি। তো তোমরা কাইন্ড মাস্টারেও করতে পারো, বা যদি অন্য কিছু তোমাদের চয়েস থাকে তাহলে ওইটা তো করতে পারো। তো কাইন্ড মাস্টারে কীভাবে ভিডিও এডিট করতে হয় যদি না জানো, তাহলে ইউটিউবে সার্চ করে বলে মানে দেখতে পারো, ইউটিউবে সার্চ করে দেখতে পারো যে কাইন্ড মাস্টারে কীভাবে ভিডিও এডিট করে। আর যদি তাও না পারো তাহলে আমাকে আবার কমেন্ট করে বলতে পারো, আমি দেখিয়ে দেবো একদিন কাইন্ড মাস্টারে কীভাবে ভিডিও এডিট করে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, মানে তুমি যদি মনে করো যে এ ভিডিও করে অনেক টাকা ইনকাম করছে, অনেক বড় চ্যানেল হয়ে গেছে, লাখ লাখ সাবস্ক্রাইবার হচ্ছে, লাখ লাখ ভিউজ হচ্ছে, ও এই স্টাইলে কথা বলছে, এই স্টাইলে হাঁটছে, তো আমিও সেইভাবে করব, সেটা একদমই করো না, একদমই করো না আমি বলবো। কারণ সবাই সবার মতো হয় না, একজনের মতো আরেকজন কখনোই হয় না। তো তুমি নিজে যেমন, তোমার কথা যেমন, তোমার হাঁটা যেমন, তুমি ঠিক সেইভাবেই করবে। তুমি যেভাবে কথা বলতে পারো সেইভাবেই তুমি প্রেজেন্ট করবে, যেভাবেই হাঁটা চলা করতে পারো সেইভাবেই করবে, তুমি আরেকজনের মতো করার কখনোই চেষ্টা করবে না, তাহলে কিন্তু তোমার ভিডিও ভালো হবে না। তুমি যেমন তেমনভাবে ভিডিও করবে, তাহলে লোকে দেখবে, পছন্দ করবে, আরেকজনকে নকল করতে যেও না। সেটা আমি বলবো তোমাদের, মানে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এইরকম করো না। তো এই হচ্ছে আমার মানে তোমাদের জন্য সাজেস্ট, মানে আমি এইটুকুই, আমার যেটুকু জানা আছে আমি এইটুকুই তোমাদেরকে জানিয়েছি। তো আরও যদি কিছু জানার থাকে, কোনো কোশ্চেন থাকে, তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, আজকের ভিডিও এইটুকুই, সবাই ভালো থেকো, টাটা।